আর দেখা যাক এই প্রান্তে কি মাছ পড়ল এই যে দেখুন বন্ধুরা এই যে এই প্রান্তে আমাদের বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর সেই সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ওই যে আমি চলে আসলাম নাটোরের বিয়ে তুলে চলন বলে চানা রিং দিয়ে মাছ ধরার জন্য তো ওই যে আমাদের চানা রিং জালটা ছাড়তেছেন বন্ধুরা দেখা যাক চানা রিং জালে কী কী মাছ পাই সেটা দেখানোর চেষ্টা করছে আজকে আপনাদের তো ওই যে আমাদের কাকা কিন্তু চানার রিং জাল জালটা ধীরে 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 কিন্তু মাছগুলো নিয়ে আসতেছে কাছে আর দেখি কী মাছ পড়লো চানা রিং জালে তো ওই যে আমাদের ঢালচুটি দেখা যাক বন্ধুরা এই যে দেখুন রায়ক মাছ রায় বেশি লাভ করে যা একটা মাছ পড়েছিল আর দেখুন চাঁদা এবং কিছু কাঁকড়া এবং কিছু গুছি মাছ পড়েছে আমাদের তো ওই যে আমাদের কিন্তু ওই প্রান্ত ঝাড়া শেষ বন্ধুরা আমরা এখন চলে যাবো ওই প্রান্ত ওই প্রান্ত থেকে কি মাছ পরে তো বন্ধুরা চলুন আমরা চানা ওই প্রান্তে যাই ওই প্রান্ত থেকে দেখি মাছ পরে এখন এই যে বন্ধুরা যে আমাদের একাকার চানা জালে এই প্রান্তটি এখন তুলতেছেন দেখা যাক এই প্রান্তের ঝেড়ে কী কী মাছ পাওয়া যায় তো পাশাপাশি দেখতে পাচ্ছি আমাদের আরে কাকা কিন্তু চানা রিং সরি আর কারেন্ট দিয়ে কিন্তু মাছ সংগ্রহ করছেন ইনি কিন্তু মোটামুটি ভালোই মাছ পাচ্ছেন দেখা যাচ্ছে তো এই দিকে কিন্তু আমাদের এই চানা জালটা ঝাড়া হচ্ছে আমাদের কাকা ঝাড়তেছেন দেখা যাক চানা রিং জালে কী মাছ পড়ে এবং আমাদের সামনে যে কাকাটা আসতেছে সে কি মাছ পাচ্ছে সেটা দেখার চেষ্টা করবো আমরা তো দেখুন এই যে কারেন্ট জাল বসে কিন্তু আমাদের সামনে কাকা কিন্তু মাছ ধরতে ধরতে যাচ্ছে রাইক মাছ পড়ছে না কাকা এটা তো ওই যে আমাদের কাকা কিন্তু জালে ভিতরে কিন্তু রায়ক মাছ পড়তেছে আর এই দিক আমাদের কাকা কিন্তু চানা জালটা ছাড়তেছেন দেখুন নৌকা নিয়ে কিন্তু আমাদের চরন্ত মিলে মানুষটা কিন্তু এইভাবে মাছ সংগ্রহ করে থাকে সচরাচর এই দেখুন তিনি কিন্তু নৌকা নিয়ে মাছ ধরতে যাচ্ছেন এবং আমাদের কাকা কিন্তু পাশাপাশি যে চানা রিং জালটা ঝাড়তেছেন বন্ধুরা আর দেখা যাক এই প্রান্তে কি মাছ পড়লো এই যে দেখুন বন্ধুরা এই যে এই প্রান্ত আমাদের রায়ক মাছ পড়েছে তো রাইক মাছগুলো আসলে প্রচুর চালা হওয়ার জন্য আসলে আমাদের একটু সমস্যা যে তাড়াতাড়ি তাদের হাইতে রেখে দিতে হয় আর দেখুন প্রতিটা জালে কিন্তু মোটামুটি কাঁকড়ার সংখ্যা বেশি আমাদের আর এই কাঁকড়ার জন্য কিন্তু আমাদের বিলে আসলে রিং জালে মাছ পরে না কারণ কাঁকড়া কিন্তু জাল কেটে দেয় যার ফলে কিন্তু আসলে মাছ পরে না দেখুন দুইটি প্রান্ত ঝেড়ে কিন্তু আমরা অল্প কিছু মাছ পেয়েছি যা আসলে বাজার মূল্য খুবই কম এই যে দেখুন অবস্থা মাছের আর তিনটা রাইক মাছ পড়েছিল এই অবস্থা অবস্থা আমাদের তো বন্ধুরা এখন আমরা চলে যাবো আরেকটি চানা জালে গেছে আমরা গিয়ে সেই চানা জালের মাছ দেখানোর চেষ্টা করবো আপনাদের তো আজকের মতো আমি নীলা এই জায়গায় বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সবার পরিবার নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই